সোমবার নবান্নের সভাঘরে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামীকাল মঙ্গলবার থেকে চালু করা হচ্ছে চোখের আলো প্রকল্প। প্রবীণ থেকে নবীন ছাত্রছাত্রীদের জন্য পঞ্চায়েত ও পুরসভায় চালু করা হবে নয়া এই প্রকল্প। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে আগামী 5 বছরে রাজ্যজুড়ে সম্পূর্ণ বিনামূল্যে 20,000 প্রবীণ প্রবীণী ছানি অপারেশন করা হবে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাদের মধ্যে 8 লক্ষের বেশি মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। মাসখানেক পেরিয়ে গিয়েছে কৃষকদের আন্দোলন। দিল্লি সীমান্তে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার উপর রবিবার সেখানে রীতিমতো বৃষ্টি হয়েছে। প্রবল শীতের সঙ্গে বৃষ্টির মোকাবেলা করতে হচ্ছে রাজপথে থাকা আন্দোলনরত কৃষকদের। রবিবার দিন সকালে প্রবল বৃষ্টিতে সিংহ শাহজাহানপুর অঞ্চল জলে থইথই করছে এবং এদের থাকার তাঁবু ভিজে যায়। কোনো কোনো স্থানে বৃষ্টির তোড়ে ত্রিপল খুলে যায়। শীত, তার উপরে রবিবার বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। তারই মধ্যে যখন রোদ উঠেছে তখন আন্দোলনকারী কৃষকেরা জমে থাকা জল সরাতে সক্রিয় হয়েছে। লাঠির মাথায় বোতল বেঁধে জল সরিয়েছেন কেউ কেউ। এরই মধ্যে খাবার তৈরির জন্য জ্বালানো হয়েছে লঙ্গরখানায় উনুন। চলছে সভার অন্যান্য কর্মসূচি। 12 বছরের উপরে বয়স হলে তবেই নেওয়া যাবে কোভ্যাক্সিন। ডিসিজিআই তরফে এমন অনুমোদনই দেওয়া হয়েছে। অন্যদিকে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের ক্ষেত্রে অনুমোদন মিলেছে 18 বছরের ওপর। রবিবার এই দুটি টিকার ক্ষেত্রেই জরুরি ক্ষেত্রে প্রয়োগের অনুমতি দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। বলা হয়েছে কেবলমাত্র জরুরি ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে। দুটি টিকার ক্ষেত্রেই 2টি করে ডোজ দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তৈরি প্যানেলের পরামর্শ অনুযায়ী ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই অনুমোদন দিয়েছে। যদিও ডিসিজিআই কেন তৃতীয় দফার ট্রায়াল না করেই এই টিকাগুলিকে অনুমতি দিল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ, এভাবে নিয়ম না মেনে টিকাকে ছাড়পত্র দেওয়ার ফল খারাপ হতে পারে। তিনি জানিয়েছেন, প্রথম ধাপ হিসেবে আগামী 13 জানুয়ারি বুধবার পূর্ব বর্ধমানের গোলসি থেকে পারাজের মধ্যে একটি জায়গায় 12 ঘন্টা 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করবেন তারা। এজন্য সমস্ত জমিয়তে উলেমায়ে হিন্দের সদস্যদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে স্বেচ্ছা ঘোষণা করতে হবে, তবেই তারা এই পথ অবরোধ কর্মসূচিতে অংশ নিতে পারবেন। এর কারণও ব্যাখ্যা করেছেন সিদ্দিকুল্লাহ। তিনি জানিয়েছেন, তাদের এই শান্তিপূর্ণ অবস্থান যাতে অন্য কোনো দলের কেউ ঠকে আন্দোলনকে বিপথে পরিচালিত করতে না পারে তার জন্যই এই স্বঘোষণা তথা অঙ্গীকার পত্র করা হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন, এই আন্দোলনের মূল লক্ষ্য থেকে এই দিন দিল্লি থেকে 12 ঘন্টা কোনো গাড়িকেই তারা কলকাতায় ঢুকতে দেবে না। হরিদাস ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, তার সঙ্গী বিনয় মিশ্র পালিয়ে বেড়াচ্ছে, আরেক সঙ্গী রাজীব ঘোষাল। শনিবার রাতে বাঁকুড়ার বেলিয়াতরে দলের তরফে অন্যায় অন্যায় কর্মসূচিতে যোগ দিয়ে এই অভিযোগ করেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। একই সঙ্গে বিনয় মিশ্র চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পাশাপাশি কয়লা বালি থেকে টাকা তোলার অভিযোগ আনেন তিনি। এদিন সভা শুরুর প্রথমে নিজে মাইক হাতে তুলে নিয়ে যুব তৃণমূলের শীর্ষ নেতাদের নাম করে আক্রমণের পাশাপাশি ওই সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক রাজীব ঘোষালকে মানুষের কাছে ক্ষমা চাওয়ার নিদান দেন। ফের নিষ্ফলা কেন্দ্রের সঙ্গে কৃষকদের বৈঠক। 7 দফার আলোচনার শেষেও বিতর্কিত 3টি কৃষি আইন বাতিল করতে নারাজ কেন্দ্র। একইভাবে নিজের অবস্থা থেকেও সরতে নারাজ প্রতিবাদী চাষিরা। ফলে ফের জানুয়ারি মাসের 8 তারিখ বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। পূর্ব নির্ধারিত সূচি মেনে সোমবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক নেতা ও কেন্দ্রের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। চাষিদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী সোমপ্রকাশ। হাওয়া যে মোটেও সুবিধের নয় তা সাফ করে দুপুরে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে খাবার ভাগ করে নিতেও রাজি হননি ক্ষুব্ধ চাষিরা। কয়েক ঘন্টা ধরে চলা বৈঠকের শেষে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আলোচনার জট কাটেনি। কৃষক নেতাদের সাফ কথা, বিতর্কিত আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আপনারা দেখছিলেন 24 ঘন্টা লাইভ। সকল দর্শক বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2021। নতুন বছরের নতুন স্বাদ উপভোগ করুন এবং ভুলে গেলে চলবে না, করোনা এখনো আমাদের মধ্যেই রয়েছে, তাই সচেতন হয়ে চলুন। ধন্যবাদ, দেখতে থাকুন ও সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ।